আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তামজিত অনলাইন পিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ প্রকাশ করেছে। তোমরা দেখে নেবো যে আজকের বিজ্ঞপ্তিতে কি কি পদ আছে, পদের সংখ্যা কতটি এবং শিক্ষাগত যোগ্যতা কি কি। নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ CECCR শীর্ষক প্রকল্পের আওতায় শুধুমাত্র প্রকল্পকালীন সময়ের জন্য সর্বসাকুল্যে বেতনে নিম্নোক্ত পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা তিনটি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হও, হালকা ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স। দুই নম্বর পদ অফিস সাপোর্টিং স্টাফ MLSS, পদের সংখ্যা দুইটি, শিক্ষাগত যোগ্যতা SSC এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। তিন নম্বর পদ সিকিউরিটি গার্ড, পদের সংখ্যা দুইটি, শিক্ষাগত যোগ্যতা SSC এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। তো ভিউয়ার্স, এখানে তিনটি ক্যাটাগরিতে মোট 7 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শর্তাবলী, আবেদনকারীকে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত শর্ত সহস্তে পূরণপূর্বক নিম্ন স্বাক্ষরকারী বরাবর আগামী 4/3/2021 খ্রিস্টাব্দ অথবা তৎপূর্বে অবশ্য চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ প্রজেক্ট পরিবেশ ভবন কক্ষ নং 412 চতুর্থ তলা E16 আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা 1207 ঠিকানা অবশ্যই প্রাপ্ত স্বীকারপত্র সহ রেজিস্টার ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সাথে 14 তলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। তবে আবেদন করতে হলে এখানে 14 তলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযোজন করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্র প্রেরণের খামের উপর বাম পাশে অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। সর্বসাকুল্যে বেতন চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে 4/3/2021 তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 45 বছর হতে হবে। সর্বসাকুল্যে বেতনে নিয়োগকৃত জনবল অর্থ মন্ত্রণালয় কর্তৃক সময়ে জারিকৃত নির্দেশনা মোতাবেক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। প্রজেক্ট ডিরেক্টর সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ প্রজেক্ট এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক থেকে উল্লেখিত পদের জন্য 100 টাকা মূল্যমানের পে অর্ডার যা অপরাধযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। CECCR প্রজেক্ট জনবল নিয়োগ চতুর্থ, তৃতীয় ও চতুর্থ শ্রেণী 007/2019-85 তারিখ 14/1/2020 CECCR প্রজেক্ট জনবল নিয়োগ তৃতীয় ও চতুর্থ শ্রেণী 007/2019-47 তারিখ 19/6/2019 স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ক্রমিক নং 1-3 পর্যন্ত পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে এখানে পূর্বে যারা উল্লেখিত ক্রমিকে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বে আবেদনকৃত প্রার্থীদের আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়াকরণের সময় বিবেচনা করা হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণে দর্শানোর ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে পারেন। নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার TA অথবা DA প্রদান করা হবে না। তো বিহার সেখানে নির্বাচনী পরীক্ষা যখন হবে তখন কোনো প্রকার ভাতা দেওয়া হবে না। তো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।